হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আমি টেকনোর আরেকটা নতুন ফোন নিয়ে আসছি, যেটা টেকনো ফ্যামিলিতে নতুন যোগ হয়েছে। এটার মডেলটা হচ্ছে স্পার্ক 90। এই মডেলটার প্রথম আপনার ফোনটা হাতে নিলেই খেয়াল করবেন হচ্ছে আউটলুক, যেটা হচ্ছে এই এই বাজেট রেঞ্জে এই আউটলুক এবং কি এই পারফরমেন্স আপনি অন্য কোনো ফোনে পাবেন না। জাস্ট ফোনটা আসতে আসতে আমাদের শপে আপনি আসবেন, আসলে দেখার একটা দাওয়াত রয়ে গেল। দেখেন এই ফোনটাতে আপনি পিছনে লুক করবেন আর দেখবেন যে দুইটা ক্যামেরা কাট আউট আছে। দুইটাতে আমাদের তিনটা ক্যামেরা, 13 মেগাপিক্সেল আর দুইটা আলাদা দুইটা ক্যামেরা থাকবে নিচের ফ্রেমে। আর এবং কি আপনার এটাতে থাকতেছে হচ্ছে যে আপনার কোয়াড ফ্ল্যাশ, এবং কি প্রতিবারের মতো আমাদের রেগুলার ফ্রন্ট ফ্ল্যাশ তো থাকতেছেই। এটাতে ফ্রন্ট ফ্ল্যাশ সাথে হচ্ছে ডিসপ্লে ফ্ল্যাশ দুটোটাই থাকবে। কারণ হচ্ছে আমাদের এটাতে আপনার ফ্রন্ট ক্যামেরাতে সেলফি 32 মেগাপিক্সেল দিছে, যেটা হচ্ছে আপনার ক্যামেরাটা সেলফি ক্যামেরাটা বেটার অপশন দিবে। মানে এই বাজেট রেঞ্জে আপনি 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাবেন না। এটা কিন্তু হার্ডওয়্যার ক্লিক, কিছু আছে যে মডিফাই করে 32 মেগাপিক্সেলে নেওয়া লাগে, কিন্তু এটা 32 মেগাপিক্সেলে নেওয়া লাগবে না, এটা ডিরেক্ট 32 মেগাপিক্সেল দেওয়া আছে, ঠিক আছে। আর ডিজাইনের পাশাপাশি আমাদের এই ফোনটা সব কিছু কনফিগার তো বেটার দিছে অপশন, এবং কি পাশাপাশি আপনি এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 12 রান করতেছে, আর আমাদের হাইওএস হচ্ছে যে 8.6। তো হাইওএস 8.6 কাস্টমাইজটা অনেক সুন্দর করছে, আগে থেকে অনেক ডেভেলপ করছে। আর এরপরে পাচ্ছেন হচ্ছে ডিসপ্লেটা, আমাদের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.6 ইঞ্চি, যেটা হচ্ছে 90Hz রিফ্রেশার থাকতেছে, ফুল এইচডি প্লাস, মানে এইচডি প্লাস রেজুলেশনে 6.6 এবং কি 90Hz রিফ্রেশার পাচ্ছেন। আর হচ্ছে যে আপনার মেমোরি ফিউশন টেকনোলজি, যেটা আমাদের এখন আপডেট ফোনগুলোতে সবগুলোতেই দিচ্ছে। যেমন ধরেন আপনি 4 GB থাকলে 3 GB এক্সটার্নাল করা যাচ্ছে, বা 6 GB থাকলে এক্সটার্নাল 5 GB করা যাচ্ছে। তো এরকমই আমাদের এই ফোনটাতে 4 GB 128 GB, তো এটাতে আপনি চাইলে 4 GB সাথে এক্সটার্নাল 3 GB মেমোরি বাড়াতে পারবেন আপনি। আর হচ্ছে যে এটাতে নতুন একটা প্রসেসর চিপসেট দিছে, যেটা হচ্ছে যে মিডিয়াটেকের G37, যেটা রেগুলার ইউজারে খুব ভালো পারফরমেন্স দিবে। আর ব্যাটারিও রেগুলার ব্যাটারি, যেমন 5000mAh ব্যাটারি দিচ্ছে ডিজাইনের সাথে, এবং কি টাইপ সি পোর্ট, ঠিক আছে, এবার কিন্তু আমাদের টাইপ সি পোর্ট দিছে। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে আপনার ক্যামেরা, পিছনে ক্যামেরাতে বললাম 30, আর হচ্ছে 32 মেগাপিক্সেল। মানে এই বাজেটে আমি মনে করি যে বেস্ট একটা ফোন যদি আপনি চয়েস করেন, বেস্ট মানে আপনি 15,000 টাকা এখন মার্কেট রেঞ্জে সব কিছুরই প্রাইস বাড়ছে, প্রত্যেকটা কোম্পানি ফোনের প্রাইস বাড়াতে হচ্ছে, তারপরও টেকনোলজি এখনও মার্কেটে আপনাদেরকে ভালো একটা ফোন, ভালো একটা লুকের ফোন দেওয়ার জন্য এই একটা ফোন বের করছে, যেটা স্পার্ক 90। আপনারা এমনি তো রিভিউ দেখবেনই, আর শপে আসার দায়িত্ব মানে দাওয়াত রয়ে গেল আপনাদের, আইসা যখন হাতে নিয়ে ফোনটা দেখবেন তাহলে আমি মনে করি এই বাজেট রেঞ্জে আপনার এই ফোনটা পছন্দ হবে ইনশাল্লাহ। তো আমি এখন বিদায় নিচ্ছি এই ফোনটা, আর প্রতিবারের মতো যদি নতুন আরও ফোন আসে আমি আপনাদের জানিয়ে দেবো, সমস্যা নেই। আর এটা এখন প্রাইস থাকতে হচ্ছে 14,990। আর যারা ফ্রিবুকের সুবিধা পাইছে, আমাদের 10 তারিখ পর্যন্ত ফ্রিবুক ছিল, তারা একটা ব্যাগ পাচ্ছে গিফট টেম্পার হিসাবে। আর থাকবে আপনাদের জন্য গিফট, তো অবশ্যই থাকবে, শপ থেকে যেটুকু করা আমি করে দেবো, আর ডিসকাউন্টের বিষয়টা শপে আসলে কথা হবে। আর শপে আসবেন, আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে কান্দিরপার খন্দকার হক টাওয়ার, আপনার হচ্ছে যে 3rd ফ্লোর 4তলায় B509 মোবাইল পয়েন্ট, ঠিক আছে। তো আমি থাকবো সবে আসলে অবশ্যই আমার সাথে দেখা হবে। তো টেকনোর আরও অন্য অন্য ফোনও আছে পাশাপাশি, আপনি যদি এই ফোনটা নিতে চান নতুনের ভিতরে এই ফোনটা নিতে পারেন। তো আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।